আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, কাছ থেকে অথবা দূর থেকে ইকরা বাংলার সামনে বসে যারা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম দেখছেন, তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই যে সময়টা এখানে দেব আল্লাহ তাআলা কবুল করে নিন এবং নাজাতের ওসিলা হিসেবে কিয়ামতের ময়দানে এটাকে কবুল করুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা সিরাতুন্নবীর একটা ভালো পর্যায়ে আমরা চলে আসছি। আমরা সম্ভবত এপিসোড 32-তে আমরা মনে হয় এখন অবস্থান করছি। এর আগে অনেকগুলো কথা এসেছে, কীভাবে এর আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম কীভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে, তার এই ইনভাইটেশনকে, তার এই ইসলামের প্রচার প্রসারকে সাধারণ মানুষরা কীভাবে গ্রহণ করলো এবং কীভাবে তাকে ঠাট্টা করতো, তাকে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া শুরু করে দিল, সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব যে এই যে এখন একটু মানে বিরোধিতা উনি দেখতে পেলেন, আপনজনেরা পর হয়ে যাওয়া উনি দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে যারা তার পাশে দাঁড়াবার কথা ছিল তারা দূরে সরে যেয়ে তাকে অপমান করার চেষ্টা করতেছেন, তাকে অত্যাচার করার চেষ্টা করতেছেন, বিভিন্নভাবে ইনসাল্ট, ঘৃণা, অবহেলা, অবজ্ঞা করা শুরু করেছেন। এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে গ্রহণ করতেছেন? কারণ এগুলো কিন্তু আপনি যখন দেখবেন যে দিনের পথে আপনি আসতেছেন, তখন সর্বপ্রথম আঘাত আসে একদম নিজের ঘর থেকে, তারপরে আসে আস্তে আস্তে পাড়া প্রতিবেশী থেকে, তারপরে আসে বন্ধু বান্ধবের কাছ থেকে। এইভাবে সমাজ কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায় যে হ্যাঁ, পীর সাহেব হয়েছে, উমুক হয়েছে, তুমুক হয়েছে, আহ খুব ভালো মানুষ যায়। তো আমাদের নবী এইটাকে কীভাবে তার নিজের মধ্যে মানে সবর নিয়ে আসতেন, কীভাবে তারা যখন এই অত্যাচার করতো তারা তাকে অবজ্ঞা দেখাতো, ঘৃণা করতো, তিনি তাকে তাদের তার প্রতিবাদ তিনি কীভাবে করতেন, এটা আমরা একটু জানার চেষ্টা করি। আপনারা জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে প্রথম যে ওহিটা আসে সেই ওহিতে কিন্তু বলা হয়েছিল কি যে ইকরা, তুমি পড়ো। তো এই পড়ার মাধ্যমে এটা উদ্বোধন শুরু হয়ে গেল যে যে তোমার যে কাজ আসতেছে এখন জানার চেষ্টা করা দরকার, বুঝার চেষ্টা করা দরকার, পড়ার চেষ্টা করা দরকার, জ্ঞান বাড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই শুরু করলেন। হ্যাঁ, এরপরের সূরা যখন আসলো সেখানে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম মানে ব্ল্যাঙ্কেট আবৃত মানুষ, তুমি এখন শুয়ে আছো, কম ফাঙ্গদের, তুমি উঠে দাঁড়াও এবং তুমি মানুষকে কি করো মানে ভয় দেখানো শুরু করে দেখো, ও থিয়াবাকে ফতাহের, এবং তোমার কাপড় চোপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এগুলো কিন্তু নির্দেশ। ও ওলা তেমনুন তাস্তাকসির, মানুষকে কিছু দিও না এই জন্য যে তুমি ওই দেওয়ার পরিবর্তে কিছু অতিরিক্ত পাবা, এই নিয়াত করে কাউকে দিও না। হ্যাঁ, ওয়ার রুজ্জা পাহাজুর, এবং নাপাকি জিনিসকে তুমি ত্যাগ করো, সেটা মূর্তি পূজা হতে পারে, সেটা নাপাক জিনিস হতে পারে, এগুলোকে তুমি ছেড়ে দাও। এইভাবে ছোট ছোট জিনিস কিন্তু তখন অবতীর্ণ হচ্ছে এবং তাকে এইভাবে গড়ে তোলা হচ্ছে। সর্বপ্রথম তার উপরে কি নাজিল হলো, কোন কাজটা বলতে মানে শিখাই দেওয়া হলো, তো এ সম্পর্কে তিনজন সাহাবি থেকে একটা হাদিস বর্ণিত আছে। এক নম্বর সাহাবি হলেন জায়েদ ইবনে হারেসা আল কালবি, উনি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন এবং তার বাসায় তিনি বড় হয়েছেন। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়েদ আব্বা বলে ডাকতেন। পরে যে অবশ্যই এই যে পালক পুত্রের বিধানটা রহিত হয়ে যায়, তো ইনি বর্ণনা করতেছেন যে আমি হঠাৎ করে দেখলাম যে একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করতেছেন, কাপ পানি নিয়ে হাত, তারপরে মুখ, তারপরে মাথা, তারপরে মাথা মসে করলেন, পা ধুলেন। তো আমি জিজ্ঞেস করলাম যে ইয়া রাসূলুল্লাহ এটা কি, তো উনি বললেন এটা হলো ওদু, এটা আমাকে জিব্রিল দুনিয়াতে এসে উনি আমাকে শিখাই দিয়েছেন। এবং এই হাদিসটা শুধু জায়েদ ইবনে হারেস না হারেসা নন, এটা ইবনে আব্বাস এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই এই হাদিসটা বর্ণনা করেছেন। তো তিনজন থেকে এই হাদিসটা আমরা পাচ্ছি কি যে সর্বপ্রথম যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে সেটা হলো ওযু। এটা হলো কিন্তু সূরা মুদাসসিরের ওই আয়াতের সাথে মিলে, ও সিয়াবাকে ফাতাহের, তোমার কাপড়কে তুমি পবিত্র রাখো। কারণ সে সময় তো মানুষ এই মানে ইস্তিনজা করে, পেশাব পায়খানা করে, অত
ওগুলো তো ব্যবহার ট্যাবহার তো করতো না তেমন পরিষ্কার হওয়ার জন্য, তো কাপড় পবিত্র রাখার বিধান তৈরি হয়ে গেল। এরপরে সর্বপ্রথম কি হলো যে আল্লাহ তাআলা আমাদের নবীকে জিব্রিলের মাধ্যমে শিক্ষা দিলেন কিভাবে উযু করতে হয়। উযু করার তো আসলে মানে সবচেয়ে বড় জিনিস মনস্তাত্ত্বিক একটা লাভ এখানে আছে। আপনি যখন মনে করবেন যে খুবই মানে ইয়ে লাগতেছে, টায়ার্ড লাগতেছে বা বোরিং ফিল করতেছেন, ডিসগাস্টিং লাগতেছে আপনার, এখনও কিছু ভালো লাগতেছে না, মন টন একটু কেমন কেমন লাগতেছে, তখন আপনি যে একটু উজু করুন, সুন্দর করে আপনি হাত মুখ ধুন, মাথা এবং পা আপনি ধুয়ে ফেলুন, মাথা মোছা করুন, দেখবেন যে আপনি অনেক ফ্রেশ ফিল করতেছেন। তো এই যে মানে যখন একজন মানুষকে ইনসাল্ট করে, রাগানোর চেষ্টা করা হয়, বিভিন্ন জায়গায় অপমান করা হচ্ছে, তো এই 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 একটা ঔষধের মতন জিনিস যেন দেওয়া হলো, যে এক তো হলো যে ভিতরটা সুন্দর হচ্ছে আর বাইরের দেহটা পবিত্র হচ্ছে। এইটা যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা এত উপকারী জিনিস এই ওযুটা, যে এটা করার সাথে সাথে গাত থেকে যে মানে পানি ধুয়ে পড়তেছে এর সাথে সাথে তার পাপগুলো ঝরে ঝরে যাচ্ছে, এবং কেয়ামতের ময়দানে যে সমস্ত জায়গাগুলো ধুয়ই যদি ভালো নিয়াত করে উজু করে থাকে, তাহলে ওই জায়গাগুলো থেকে যে আলো চকমক করবে সেই আলো দেখেই আমাদের নবী আমাদের চিনতে পারবেন যে এ হলো উম্মতে মুহাম্মদ, আমার উম্মতের মধ্যে একজন, যাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন। তো এই যে গোররা, এটা যে মানে সুন্দর চকমক করতে থাকবে, এই এই জিনিসটা দিয়েই ইসলামের প্রথম আমল শুরু হয়ে গেল। উজু দিয়েই কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আমাদের জীবনযাত্রা। এই যে পবিত্র থাকা, এই মানে একটা হলো তো আপনার মানে দেহ পরিষ্কার হচ্ছে, আর একটা হলো যে আপনার মনটাও এই উজুর মাধ্যমে আল্লাহ তাআলা গুনামুক্ত করে দিচ্ছেন, পবিত্র করে দিচ্ছেন। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে জিনিসটা বলা হলো যে আপনি এক কাজ করেন, যে ওরা যত বেশি আপনাকে জুলুম করুক, ওরা যত বেশি ইনসাল্ট করুক, ঘৃণা করুক অথবা অপমান করুক অথবা বিভিন্ন পর্যায়ে যে আপনার সাথে নেগোশিয়েট করুক, যাই করুক না কেন, হয়তো আপনার মন খারাপ লাগতে পারে, তখন আপনি কী করবেন? সেখানে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলা হচ্ছে ওয়াসাব্বিহ, আপনি আপনার রবের গুণগান পেশ করুন, সুবহানাল্লাহ বলুন, বিহামদে রব্বিকা এবং আলহামদুলিল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন এবং আলহামদুলিল্লাহ বলুন। কীভাবে? বিল আশিয়ি ওয়াল ইবকার, সন্ধ্যায় এবং সকালে। আশি বলতে বোঝা হয় যে সূর্য যখন ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার পরে আশি, এবং তার থেকে কিন্তু ঈশা ওয়াক্ত যেটা বলি আমরা, সেখান থেকে এটা বলা হয়। এবং ওই যে সূর্য ডুবে যাওয়ার পর থেকে এই দোয়াগুলো পড়তে থাকলে হয় কি, যে এই সময়কার এই কথাগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো জিনিসগুলো তখন কিন্তু আল্লাহর কাছে যায়। অলিবকার এবং সকালবেলা ফজরের নামাজের আগ দিয়ে, সূর্য ওঠার আগ দিয়ে, ফজরের নামাজের আগ দিয়ে, ফজরের সময়, এই সময়টা হলো খুবই সুন্দর সময়। এই সময় তখন ফরজ মানে নামাজ তখন মানে খুব বেশি পাঁচ ওয়াক্ত নামাজ তখন ফরজ হয়নি, তখন এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে জিকির করার এই সময় দুটো বলে দেওয়া হলো। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা যখন, এই কোরআনের আয়াত যখন ব্যাখ্যা করতে গেছেন, তখন উনি কয়েকটা হাদিস নিয়ে এসেছেন। সেখানে উনি দেখাতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, বরং সকালে এবং রাত্রে এই দুই সময়ে দুই ওয়াক্ত নামাজ, দুই রাকাত করে নামাজ তার উপরে তখন বলা হলো যে আপনি এটা পড়বেন। তো এই ফরজটা এখনকার মতন ফরজ নয়, যে পাঁচ ওয়াক্ত নামাজ যেটা ফরজ হয়েছে ওই রকম না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই দুই ওয়াক্ত নামাজ পড়তেন, এটাও এক ধরনের ফরজের মতন, কিন্তু ওই পদ্ধতিটা আর এখনকার পদ্ধতিতে মধ্যে একটা পার্থক্য আছে। সেটা যে কোন পদ্ধতিতে হতো সেটা মানে সরাসরি হাদিসে না থাকলেও আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তাকে নামাজের কথাও বললেন। মূলত আমরা কোরআনে পাই তাসবিহ পাঠ করার কথা, সুবহানাল্লাহ পাঠ করার কথা, আলহামদুলিল্লাহ পাঠ করার কথা, এবং তার সাথে আরও কিছু হাদিসে আমরা জানতে পাচ্ছি যে ওই দুই সময়ে আল্লাহ রাসূল তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত করে নামাজ পড়তেন, এবং এই নামাজগুলো তিনি গোপনে পড়তেন। তিনি কিন্তু প্রকাশ্যে, বিশেষ করে কাবা ঘরের আঙ্গিনায় বা বিভিন্ন জায়গায় উনি পড়তেন না, সাধারণত দূরে কোথাও যেয়ে উনি পড়তেন, আর বিশেষ করে উনি ওনার সাথীদেরকে নিয়ে উনি পড়তেন। একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট ভাই, আপন চাচার ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি আমাদের নবীর সাথে বড় হয়ে উঠছেন, তো তাকে নিয়ে বলছে আলী চলো আমরা একটু ওই শেয়েব আবি তালেব বলে একটা জায়গা আছে, আবু তালেবের জায়গা, মানে জায়গাটা শেয়েব বলা হয় এই কারণে যে দুই পাহাড়ের মাঝখানে খুব চিকন একটা জায়গা, বলে চলো আমরা ওখানে একটু ঘুরে আসি। তো হযরত আলী তার সাথে গেছেন, যে তারপরে ওখানে নামাজ পড়েছেন। তো এই নামাজ হযরত আলী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওইদিকে যাচ্ছেন দেখে আবু তালেব চিন্তা করলেন আর যায় কোথায় এই অসময়, কারণ মাগরিবের পরে সাধারণত মানুষ ঘরে এসে রেস্ট নেয় আর তারা যাচ্ছে ওই মানে শেয়েবে আবি তালেবের দিকে। তো উনি এটা দেখে বলেন যে ঠিক আছে আমি যে একটু খোঁজ নেই দেখি কি করে। তো ওখানে যে আমাদের নবী এবং হযরত আলী তারা দুইজন নামাজ পড়তেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ হচ্ছে, এত বিউটিফুল সুন্দর ওয়েতে নামাজ হচ্ছে, নামাজে কোরআন তেলাওয়াত আসতেছে, ও রুকু করতেছেন, সেজদায় গেছেন, এসবগুলোকে উনি অপলক নেত্রে দেখতেছেন যে কি কন্টেম্পলেশন সেখানে, কত সুন্দরভাবে একেবারে বিনয় নম্রতা উজাড় করে দিয়ে নামাজ পড়া সালাত আদায় করা, সেখানে রুকুতে যখন যাচ্ছে তখন মনে হচ্ছে যে কত বিনয়, সেজদায় যখন যাচ্ছেন তখন সেখানে দেখতেছেন যে কি সুন্দর করে সেজদায় যে আল্লাহর কাছে দোয়া করতেছেন। উনি বললেন যে জীবনে তো এই ধরনের কোনো ইবাদত আজ পর্যন্ত দেখি নাই, শুনি নাই। হ্যাঁ, মানে ইব্রাহিম আলাইহিসসালামের যে তরিকায় দাও মানে এখানে ইবাদত হতো সেটা চুপ করে বসে থাকা, এখন দেখতেছি নতুন তরিকা শুরু হলো। তো ওনাদের দুই রাকাত নামাজ শেষ হলে তারপরে ওনারা যখন ফিরে আসতেছেন, হযরত আলী ওনাদেরকে বুঝতে দিলেন না যে তিনি তাদের নামাজ পড়াটা দেখেছেন। তো সবাই যখন চলে আসলো আলীকে খবর দিলেন যে আলী তুমি আমার সাথে একটু দেখা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, উনি আসলেন, আসার পরে বললেন যে আব্বা আপনি আমাকে ডাকছেন? তো হ্যাঁ ডাকছি, কারণ আজকে তোমাদের দুইজনকে দেখলাম তোমরা শেয়েবে আবি তালেব আমার এই মানে ছোট্ট জায়গাটায় ওখানে তোমরা কে মানে এক ধরনের উদ্বেশ মতো করতেছিলে, এটা কি? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা ইবাদত, এটা ইবাদত এবং এর নাম হলো সালাহ, এটা আমাদেরকে পড়তে বলা হয়েছে, এইভাবে আমাদের তিনি আমাকে নামাজ পড়া শিখাইছেন। তো তখন বললেন যে এটা এটা কি হয়, এটা পড়ে তোমার কেমন লাগছে? তো বলছে আব্বা এটা যে এত ভালো এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যেন মহান সত্তা আমাদের যে সৃষ্টিকর্তা তার সাথে আমি কথা বলতেছি এবং মনে হচ্ছে যে তিনি আমাকে দেখছেন, আমি তাকে দেখছি, এরকম একটা অনুভূতিটা এই ইবাদতের মধ্যে তৈরি হয়। তখন হযরত আলী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বাবা তুমি মুহাম্মদকে যেন কোনো এক মুহূর্তের জন্য তাকে ছেড়ো না, সব সময় তার পাশে পাশে থাকবা এবং তিনি যে জিনিসটা শেখায় সেইটা তুমি শিখবা এবং যে জিনিসটা একবার করো এইটা যেন কখনো জীবনে ছেড়ো না। এই যে সালাত তোমরা আদায় করতেছো আমি দেখে খুব খুশি হয়েছি, তুমি এটা নিয়মিত চালায় যেও। দেখেন মানে হযরত আবু তালেব তখন ইসলাম গ্রহণ করেননি, কখনো উনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তাদের যে ওয়ে অফ ইবাদা উনি দেখলেন। তো আবু তালেবের মধ্যে এই ভালো গুণটা ছিল যে উনি ভালো কিছু দেখে ভালো জিনিসের সাপোর্ট করতেন, উনি হযরত আলীকে নিষেধ করলেন না যে তুমি এই কাজটা করো বা করো না, উনি বললেন তুমি এটা করো, এটা ভালো কাজ, তবে এটা কন্টিনিউ করো, তুমি আজকে করো কালকে ছেড়ে দেবো এটা যেন তোমার না হয়। তো এটা শুধু হযরত আলীর সাথে হলো না, এরকম মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিলেন। তো কেউ কেউ মাঝে মাঝে প্রসিদ্ধ সাহাবারা যে একা একা বা অন্যদের সাথে করে নিয়ে পাহাড়ের গুহায় বা পাহাড়ের মাঝখানে ওনারা নামাজ পড়েছেন বলে এরকম উল্লেখ করা আছে, এবং এই জিনিসগুলো কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাড়াও সাহাবারা নিজেরা যেয়ে নামাজ পড়া শুরু করছে। একবার তো আবু সুফিয়ান এটা সংবাদ শুনছে যে ওরা কিন্তু এখন নামাজ পড়া শুরু করেছে, এর আগে কিন্তু ওইভাবে নামাজের আয়াত্ত বা ওই কথাগুলো আসেনি। তো যখন নামাজ পড়া শুরু করেছেন ওরা শুনতে পেয়েছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এরকম করতেন, আবু সুফিয়ান এটা শুনতে পেয়ে উনি আরও কিছু লোক নিয়ে বলে চলো যাই ওদেরকে একটু শাস্তি দিয়ে আসে। এর আগে কিন্তু মারামারি করার পর্যায়ে কেউ যায়নি, আল্লাহ রাসূলকে মারতে হবে তাকে, তার আত্মীয় স্বজনকে বা তার সাথীদেরকে মারাধর করা লাগবে, এই নিয়ে কেউ চিন্তা করেনি। কিন্তু এখানে মানে আবু সুফিয়ানই সর্বপ্রথম চিন্তা করলো যে ইয়ে কি শুরু হয়ে গেল, আগে তো ওরা কিছু কথা বলতো আর এখন কথা বলার সাথে সাথে এখন কাজ করা শুরু করে দিয়েছে, এ কোন বিপদে পড়লাম? তো ওরা যেয়ে দেখলো যে তাদের নামাজ পড়ার যে পদ্ধতিটা
এত সুন্দর একজন কোরআন তেলাওয়াত করতেছে, তার পিছনে আরও অন্যরা দাঁড়ায় নামাজ পড়তেছে, একসাথে রুকু করতেছে, সেজদা যাচ্ছে, এরকম করে। তো উনি বলেন যে এদেরকে কাজ করতে দেওয়া যাবে না, এদেরকে মার শুরু করে দাও। তো ওখানে একটু মারামারি হলো, এমনকি মানে মানে প্রথমে পাথর ছুড়িয়ে মারা হয়েছিল এবং দুই পক্ষ থেকে একটু মারামারি হয়েছে। আবু সুফিয়ান ওখান থেকে পালাই চলে আসছে এবং অন্যরা কেউ কেউ ইনজুর্ড হয়েছেন, বিশেষ করে আম্মার ইবনে ইয়াসারের আব্বার ইসলাম গ্রহণ করার ঘটনাটা এখান থেকে আসে যে উনিও খুব ইনজুর্ড হয়েছেন। উনি নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ার অবস্থায় পাথর মারছে তার মাথায় এবং সেই মাথা থেকে রক্ত পড়তেছে। উনিও নামাজ পড়ে যখন উঠেছেন তখন উনি যে আবু সুফিয়ানকে তাড়া করেছেন, তারপর অন্যদেরকে ধাক্কা টাক্কা মেরেছেন। এরপরে আম্মার বাসায় আসছে অনেক রাত্রে, এসে তারপরে দেখে যা তার মা এবং বাবা দুইজন খুব অরিড, খুব মানে বিষণ্ন অবস্থায় বসে আছেন। কী ব্যাপার আব্বা আম্মা, আপনার দুশ্চিন্তা করতেছেন? তো বললো যে তুমি কোথায় ছিলে, তুমি কেন দেরি করে আসছো, আর তোমার মাথায় কী হয়েছে, ওখান থেকে রক্ত আসে কেন? তখন সব বলল যে আমরা নামাজ পড়তেছিলাম, নামাজ পড়া অবস্থায় আবু সুফিয়ানের বাহিনী এসে আমাদেরকে মারধর করেছে, যে তার আঘাত আমার মাথায় লেগে সেখান থেকে রক্ত বের হচ্ছে। তো তখন মানে আম্মার ইবনে ইয়াসারের মানে আব্বা ছিল ইয়াসির এবং মা ছিল মানে সুমাইয়া, মা ছিল দাসী, বনি মখজুমের দাসী ছিল। সে তখন শুনে বলে কি তুই আবু সুফিয়ানকে তাড়া দিছিস, সর্বনাশ করেছে, আমরা হলাম দাসী, তুই আমার মনিবদেরকে এরকম করেছিস, তো কী হবে? তো বলে যে মনিবতে কী হয়েছে, সে তোমার হয়তো টাকা দিয়ে তোমারে কিনতে পারে কিন্তু তোমার মন তো আর সে কিনে নেই, তোমার হয়তো দাসী বানিয়েছে কিন্তু তোমার তুমি তো আর মানুষের থেকে বাইরে না, তাতে তারা এরকম করে মারবে কেন? তখন ও দুইজন খুব রেগে গেছে, বাবা মা দুইজন রেগে গেছে। তো তখন আম্মার বসে আপনি রাগেন না, আমার কথা শোনেন। তো তখন সুমাইয়া আরও রেগে গেছে যে তোর কথা শুনবো কি, তুই তো আমার কালকে আমার এই নেতাদের কাছে যেতে দিবি না, আমি ওখানেও তাদের সাথে কাজ করে খাই, তা আমার রুজি রোজগারে তোমার মানে ওরা আমার চাকরি নট করে দেবে, আমার উপায় হবে কি? তো বলে মা তুমি একটু বসো, আমি এখানে বসে আমাদের নবী যে কথাগুলো বলে তো আমি তোমাদেরকে একটু বলি, তোমরা শোনো, শোনার পরে তোমরা মন্তব্য করো। এরপরে দুইজনে বসলেন, হযরত আম্মার ইবনে ইয়াসার তখন তাদের সামনে এই একটা কোরআনের একটা সুরা, ছোট্ট সুরা পড়ে শোনালেন। শোনানোর পরে তারপরে ইয়াসার উনি খুব শিক্ষিত মানুষ ছিলেন, উনি বললেন যে তাই তো, কথা তো খুব ভালো কথা বলেছে, চলো আমাদের দুইজনকে নিয়ে চলো, আমরা মুসলমান হয়ে আসি। এরপরে ওনারা দুইজন যে মুসলমান হয়ে আসছেন। এখন মুসলমানদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেছে, বেড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে এখন যেভাবে লোকদের সংখ্যা বাড়তেছে এদেরকে শিক্ষা দিতে হবে, কারণ ইসলামের প্রথম কথা কি, ইকরা, তোমরা পড়াও, পড়ো, তুমি নিজে পড়ো, অপরকে পড়াও। আর নবীদের যে সমস্ত কাজ দিয়ে পাঠানো হয়েছে তার মধ্যে প্রথম জিনিস হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন, তারপরে কোরআনের কথা শেখাবেন, হেকমত শেখাবেন, তারা যা জানতো না সেগুলো শেখাবেন, অন্তরটাকে পবিত্র করবেন, এই জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। তো উনি একটা ঘর সিলেক্ট করলেন যে একটা কাজ করি, আমরা তো প্রকাশ্যে তেমন কিছু কাজ করতে পারছি না, মানুষ বিভিন্ন দিক দিয়ে ইনসাল্ট শুরু করে দিয়েছে, এর আগে কেউ গায়ে হাত তুলেনি, এখন গায়ে হাত যখন তোলা শুরু হয়ে গেছে তো আমরা একটা জায়গায় বসে আমরা ওখানে যতটুকু আয়াত নাজিল হয় সে আয়াতটা আমরা পাঠ করে শুনি এবং আমরা মুখস্থ করি এবং ওইটা যারা বুঝতে পারো না সেটা বোঝানোর চেষ্টা করি। তো এই এই জায়গায় এটা প্রথম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা বলা হয়, যে মাদ্রাসায় মানে মানুষ যে কোরআন শুনতো, কোরআন বুঝতো, কোরআন মুখস্থ করতো এবং যতটুকু আয়াত উত্তীর্ণ হয়েছে ওদের লেখারও ব্যবস্থা মানে আস্তে আস্তে হয়ে গেল। আম্মার ইবনে ইয়াসার এখানে আছেন, ওসমান ইবনে আফফান ওখানে আছেন, তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, এই ধরনের বড় বড় সাহাবায়ে কিরাম সেখানে আছেন এবং যার ঘরটা নেওয়া হলো তার নাম ছিল আরকাম ইবনে আবিল আরকাম। আরকাম ইবনে আবুল আরকামের ঘরটাকে তখন বলা হতো দারুল আরকাম, এটা ছিল মানে সাফা পাহাড়ের একেবারে পাদদেশে, সাফা পাহাড় থেকে নামলে পূর্ব পাশে গেলে সেই ঘরটা ওখানে ছিল এবং ওই ঘরে গোপন জায়গায় বসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে রাত্রে বসে ওদেরকে এই কথাগুলো শেখাতেন, যতটুকু নাজিল হয়েছে সে ততটুকু জিনিস ওদেরকে তেলাওয়াত করে শোনায় ওইটা আবার মুখস্থ করে নিতেন, ওইটা বুঝাই দিতেন এবং ওইটা লেখানোর ব্যবস্থা করে দিতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের মানে
যখন প্রথম আঘাতটা আসা শুরু হলো ইনসাল্টেশন ও মুক্তম ইসলামকে শেষ করে দেওয়ার চিন্তা, সর্বপ্রথম যেটা হলো যে ব্যক্তিগত ইবাদত বেড়ে গেল, আমল একটার পর একটা বাড়তেছে, প্লাস শিক্ষাদানের পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেল। মুসলমানদের জীবনে এই শিক্ষাদান কিন্তু একটা বড় জিনিস, আমাদের নবীর জীবন থেকে যেটা আমরা উপলব্ধি করতে পারি এবং আমরা জানতে পারি, যেটা এই শিক্ষা আমাদের কাছ থেকে চলে গেলে আমরা কিন্তু নবীআলা পথে নাই। আমরা অনেকে মনে করি যে নবীআলা পথে আছে, নবীআলা পথে তখন থাকতে পারবো যখন আমাদের জীবনের এই শিক্ষাগুলো সঠিকভাবে আমরা নিতে পারব এবং নবীর এই শিক্ষাগুলোকে জানার চেষ্টা করতে পারবো। যা হোক, আমি আর ওই ব্যাপারে লম্বা কথা বলতে চাচ্ছি না। আমরা যেটা মানে আলোচনা করতে চাচ্ছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিপরীতে দাঁড়িয়ে যে তীব্র মানে রোষ এবং অন্ধ শত্রুতা তারা শুরু করে দিল, তার বিরুদ্ধে তারা অপবাদ দেওয়া শুরু করে দিল, তাকে মার দেওয়া পর্যন্ত শুরু করে দিল, সে সময় আমাদের নবী তার বিপরীতে দাঁড়াইছেন কীভাবে? অস্ত্র দিয়ে নয়, তাদের বিরুদ্ধে গালি দিয়ে নয়, তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে নয়, বরং তিনি যেটা করেছেন সেটা হলো এই যে তিনি প্রথমে নিজের ইবাদাতমূলক নিজের নিজেকে সাবমিট করেছেন আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তুমি যে জিনিসগুলো আমার কাছে তুমি দিয়েছো এগুলো শুধু আমি মুখে নয়, আমি আমার কাজে আমি প্রমাণ করতে চাই। তিনি ইবাদাত করতেন, আগের থেকে তো তার ইবাদতের জিন্দগি ছিল, কিন্তু নতুন পদ্ধতিতে ইবাদত আসা শুরু হয়ে গেল, উযু শুরু হলো, সালাত শুরু হলো, তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল। দেখেন এইসবগুলো কিন্তু ইসলামের প্রিলিমিনারি জিনিস, এগুলো কিন্তু আমাদের হওয়া দরকার, আমাদের জীবন থেকে এগুলো উঠে যাচ্ছে। এরপরে উনি যেটা শুরু করলেন যে অত্যাচার যখন শুরু হলো, এই অত্যাচারের বিপরীতে তিনি একদল লোক নিয়ে ওদের গোপনে তিনি শিক্ষা দেওয়া শুরু করে দিলেন, আমাদের এই পথে এগিয়ে আসতে হবে, শিক্ষাদানের এই যে পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করে দিলেন, এইভাবে কিন্তু ইসলামটা প্রসারিত হয়েছে। যখন ইসলামের উপরে যত বেশি চাপ আসে ইসলামটা তত বেশি শিখাই দিতে হয়, যত বেশি শিখাই দেবেন তত বেশি এটা শক্তিশালী হবে। আজকে সারা বিশ্বে ইসলামের যে অবস্থা, মুসলমানদের যে অবস্থা, ওইটাই আবার ডেকে নিয়ে আসে আমাদেরকে আল্লাহ রসুলের এই কথার দিকে, যে তোমরা সকাল বিকাল রাত্রে রাত্রের গভীরে আল্লাহর কাছে ধর্ণা দাও, তার কাছে তাকে ডাকো, নামাজে ব্যস্ত হয়ে যাও, তোমার তসবিহ তাহলিলে ব্যস্ত হয়ে যাও, জিকিরে মত্ত হয়ে যাও, প্লাস তোমার এডুকেশন নিয়ে কাজ করতে থাকো, লেখাপড়া যতটুকু করো আল্লাহর রসুলের দেওয়া এগুলো করো, এবং দাওয়াতি কাজ করতে থাকো। সারা দিন তিনি দাওয়াতি কাজ করতেন, মানুষের কাছে কাছে যেতেন, মানুষের কাছে যেয়ে ইসলাম বোঝানোর কাজে ব্যস্ত থাকতেন, রাত্রের কিছু অংশ তিনি পড়ানোর কাজে ব্যস্ত থাকতেন, ইবাদতের কাজে ব্যস্ত থাকতেন। এইভাবে কিন্তু ইসলামটা ধীরে ধীরে মানে ফ্লারিশড হয়েছে। এমনও হয়েছে যে কোরআনের মধ্যে বলা হয়েছে যে যেন একটা গাছ প্রথম রোপণ করা হলো, সেই গাছটা আস্তে আস্তে মানে উপরের দিকে উঠতেছে, শাখা প্রশাখা বেরিয়ে পড়তেছে, একজন ছিল মুসলমান এখন হচ্ছে সাতজন, সাতজন থেকে দশজন, দশজন থেকে পনেরো জন, পনেরো জন থেকে বিশ, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, এমনকি হযরত ওমর আসলো ইসলামের মধ্যে। এইভাবে আস্তে 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 এমন হয়ে গেলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলা হলো, সম্পর্কে বলা হলো যে একটা গাছ জমিনে মানে প্রথিত হলো এবং আসমান পর্যন্ত চলে গেল, ফারওহা ফিসসামা, এর শাখা প্রশাখা আসমান পর্যন্ত চলে গেল। ইসলামের এবং মুসলমানদের কাজ হতে হবে এইভাবে। আমরা আজকের এই এপিসোডটা এইখানে শেষ করতে চাই। আগামী এপিসোডের যে দাওয়াত আপনাদেরকে দেবো সেখানে ইনশাল্লাহ থাকবে যে ফিজিক্যাল অ্যাবিউজ যেভাবে শুরু হয়েছিল এটাকে আরও কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্মুখীন হলেন এবং তিনি কীভাবে সবর করলেন, এটা জানার জন্য পরবর্তী এপিসোডের অপেক্ষায় আমরা থাকবো। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সেটা শোনার জন্য। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة للعالمين لقد كان لكم في رسول الله أسوة حسنة